দোস্ত, অনেকদিন পর তো এলাকায় আসলাম। আরে গ্রামে এসে আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে কিন্তু গ্রামের বন্ধু বান্ধব বুঝছো, শহরে গেলে ভুলা যায়। তাই তো, ওই যে আজাহাড্ডা বিয়া করলে একটা বার আম করে কইল না, ভুলেই গেছে গা বিয়া করে। তবে দেখ আমরা দুইজন ভাগ্যের কি পরিণতি, একই কলেজে চান্স পেয়ে গেলাম গা, আর একই সাথে লেখাপড়া করতেছি এবং ছোটবেলার বন্ধুত্ব সম্পর্কটা থেকেই গেল। আমগো সম্পর্ক আজীবনই থাকবো। তাই তো, হ্যাঁ থাকবো তো, আজারের মতো বিয়ের পরে আমার বিলা যাবে। না রে না, তোর আর আমার তো ন্যান্টা কালের সম্পর্ক বেটা। কাজ কর, তো ঘুমাইতে না যে আগে আমার কাছে চল। আরে না তো আমগো বাজি, খাওয়া দাওয়া করে পরে বাইরে উমনি। মা আমার জন্য ভাত বেড়ে বসে রয়েছে, কয় তুই না বল তো আমি ভাতে খাবো না। দশ না বেলা ডিবে যাইতেছে, আগে মাল লাগে দেয় একটা ভাত খেয়ে বিকালে লাগলে তো করতাম না। আমারও তাই অবস্থা, যা তাইলে। আচ্ছা বিকালে ফোন দিস কিন্তু বাইরে। আচ্ছা বিকালে দেয়া করুন তোর সাথে। আচ্ছা পেন পেন বন্ধু, আরে বন্ধু অনেক ক্লোজ বন্ধু ছোট কালের, যখন স্কুলে ছিলাম একই সাথে পড়তাম, এখন কলেজেও একই সাথে। তার সঙ্গে কথা বলিস তোরা? ভালোই হয়েছে। বাবার নাম কি? হাফেজের ছেলে তুমি? জি জি। তোমার মায়ের নাম সোহাগী? জি আমার মায়ের নাম সোহাগী। আঙ্কেল আপনি নিশ্চয়ই চিনছেন। এই ছেলে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে ঢুকার? কি কথা বলছো না কেন? তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে ঢুকার? কেউ আমার বন্ধু হয়, ও আমার আসতে বলছে, আমি তার জন্য আইছি। হঠাৎ করে আপনি বুঝলাম না এরকম করতেছ। চুপ, আর একটাও কথা না। বাবা তুমি ওর সাথে এমন করতেছো কেন? এই তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন যেন আমার বাড়ির ত্রিসীমা নাই তোমাকে না দেখি। যাও বেরিয়ে। তারপর আমি বলছিলাম কি আঙ্কেল, আপনি নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না, ভুল হয়েছে তোমার আমার বাড়িতে আসা। যাও বেরিয়ে যাও। আপনি আমার মায়ের নাম শুনে এরকম করতেছেন কেন সেটা আমারে বলুন। এই কথাটা তোমার মাকে যায় জিজ্ঞেস করো। যাও বেরিয়ে যাও। বাবা উনি তো আমাদের বাড়ির মেহমান। তুই চুপ কর। বাবা আমার একটা কথার জবাব দাও। পরে এতক্ষণ তো তুমি ওর সাথে ভালোভাবেই কথা বলতেছিলাম, যখন ওর মার নাম বলছে তখন তুমি এরকম চেতে গেলে কেন? দেখো আমি তোমার কাছে এত প্রশ্নের জবাব দেব না, আমি যেটা করছি আমি ঠিকই করছি। যাও ঘরে যাও। এটা কিভাবে ঠিক হলো বাবা, একজন মেহমানের সাথে তুমি রাগারাগি করলা? মা ও মা, আরে কই তুমি, এদিকে আইসস। কই গেছিলি রে বাবা? উত্তরপাড়া গেছিলাম। উত্তরপাড়া? কার বাড়িতে? মা তোমার নাম আমি বারবার কইছি, কলেজে আমার ভালো একটা বন্ধু আছে, তার বাড়ি উত্তরপাড়া। আমার বন্ধু আমার যাইবার কইছিল, আমি গেছি। প্রথমে উনি আমার বাবার নাম জিজ্ঞাসা করল, আমি বাবার নাম বললাম, তখন উনি ভালো ছিল। যখনই তোমার নাম কইলাম তখনই উনি রাগ হয়ে গেল, আর আমার বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা তুমি বলো ওনার সাথে কি এমন শত্রুতা আমি আছে, আর কি এমন সম্পর্ক আছে তোমার সাথে যার কারণে উনি আমার বাড়ি থেকে কুত্তার মতো তাড়িয়ে দিছে? বলো মা বলো, চুপ করে থাকো না। তুই কার বাড়িতে গেছিলি? খালি একবার আমার নাম ডাকস না কে। উত্তরপাড়ার রহিম শেখের বাড়ি। ওই তুই ওই বাড়িতে গেছিলি কেন? তার ওই বাড়িতে যাইতে কইছে কে? তুই কি যাওয়ার আগে আমার কাছে কয়ে গেছিলি কেন গেছো সেই গ্রামে? কে কইতাছি কেন গেছিস? মা আমি তোমার বন্ধুর কাছে গেছি, ওদিক থেকে একরকম ব্যবহার করলো, তুমি আর একরকম ব্যবহার করলা। আমি জানি না তোমার ভিতর কি এমন শুধু দামি আছে,
তবে মা আমি তোমার কোলা হইয়া থাকলে এই সুতু দামির কথা আমি বাইর করিয়ে সারুম। শোন, গেছিলি গেছিলি, কিন্তু আর কোনোদিন তুই এই বাড়িতে পা দিবি না। যদি ওই বাড়িতে পা রাখছস তাহলে তোর একদিন কি আমার একদিন। আচ্ছা, আমাদের এই সম্পর্কের শেষ পরিণতিটা কি হতে পারে? কি আর হইব, বাবা কেন জানি না তোমার বাড়ির কথা মানতেই পারে না। হ্যাঁ, এই একই কথাটা তো আমারও। মাও দেখি তোমার বাবার কথা সহ্য করতেই পারে না। কেমন যেন তোমার বাবার কথা কেন, তোমাদের বাড়ির যদি একটা সদস্যের কথা আমি মুখে তুলছি তাহলে মনে করো যে গোটা বাড়িটাই মাথায় তুলে ফেলে। কি করা যায় এখন? কি আর করা যাবে, একটা কথা বলবো? কও। যদি তুমি রাগ না করো। আমি রাগ করি না তো, বলো। তোমার বোন রিয়া আছে না? আমার ভাই কিন্তু তোমার বোন রিয়াকে অনেক বেশি ভালোবাসে। ওইটা আমি জানি। তাহলে তো হয়ে গেল, কিন্তু সমাধান তো একটা বের করতে হবে, যাতে আমাদের দুজনেরই সম্পর্কটা মেনে নেয় আর ওদের সম্পর্কটা মেনে নেয়। কিন্তু কি করে? কি করা যায়? বুঝতে পারছি, তোমার এই মোটা মাথায় কোনো বুদ্ধি নাই। যা করার আমারই করতে হইব। কি করব? কি করব? আচ্ছা, মানে যে কোনো কিছু না করে বম ফুটে না, জানাজানি হলে মানুষ অনেক কথাই বলে, এর কথা ওকে বলে, ওর কথা একে বলে। রিয়া আর হান্নানের বিষয়টা আমরা একটু বাস্ট করি, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ওদের বিষয়ে আমাদের কি? আরে বাবা, যদি তোমার বাবার কানে যায়, আমার মায়ের কানে যায়, তাহলে না একটু হাড্ডা হাড্ডি লড়াই হবে। হ্যাঁ, এটা ভালো বলছো, এই পয়েন্টটা ঠিক আছে। আচ্ছা, তাই করতে হবে, মুশকিল দেবো। ঠিক আছে। দেখো রিয়া, তোমার আমার যে সম্পর্ক, তোমার বাবা তোমারে দেখতে পারে না এবং তো অঙ্গবাড়িতে যাইতেও আমারে না করছে, তাহলে কি করুম তুমি আমারে কও। আমি ওইটাই চিন্তা করি, লাস্ট পর্যন্ত কি হবে। বাবা তো তোমার কথা শুনতেই পারে না, তোমার কথা কেন, তোমাদের বাড়ির কথাও যদি শুনে, মানে সে এত রাগ করে, এত রাগে যায়, সেদিন তো তুমি দেখলে। আর শোন একটা কথা, সেদিনের ব্যবহারের জন্য বাবার হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি, প্লিজ রাগ রাখো না মনে। তোমার প্রতি কি আমার কোনো রাগ আছে? তোমার সাথে যদি রাগ থাকতো তাহলে কি আর তোমার সাথে আমি সম্পর্ক করতাম? কও, সেইসব কথা বাদ দাও। আমি চাই কি, মাপসার বা আনাদোরা যেভাবে হাত ধরছো, আমি চাই সারা জীবন তোমার হাতটা আমি এইভাবে ধরে রাখতে। দোয়া করো ধরাই যেতে থাকে, যাতে বাবা মার রাগের জন্য কখনো ছাড়তে না হয়। তবে আর একটা কথা, আমার খুব জানতে ইচ্ছা হইতাছে যে আমার মায়ের সাথে তোমার বাবার কীরকম শুধু দামি, তুমি কি কিছু জানো? এটা তো আমারও অনেক জানার ইচ্ছা, যে কি এমন সূত্রদামি ছিল যে আজও পর্যন্ত শুনতে পারে না নামটা আমি। আচ্ছা, এইসব বাদ দাও, তাও কথা কইয়া আমাদের এই অল্প সময় অনেক লুকোচুরি করে দেখা করি, তাতে এই সময়টা নষ্ট না করি। শোনো না, কি কি তুমি বোঝো না? না তো। হায় হায়, আপা অন্যকে প্রেম করতেছে, এটা শুধু গেলে আব্বা জানে, আপার তো মাইরে ভালোবো। হাই হাই গো, আল্লাহ গো, আমি এটি কি দেখতেছি, পাকিস্তান আর ইন্ডিয়ার তো যুদ্ধে লাগে যাবো গা, আমি এখন কই যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই, আমার চোখ দুটা কাটে ফেলাই দেওয়া দরকার, আমি এখন কি করবো? আল্লাহ, কই যাইতেছ মা? আমি কই যাইতেছি হেইডা তোর জিজ্ঞেস করা লাগবো না। তুই কই গেছিলি হেইডা আমারে কো? আমি তো গেছিলাম একটু ওই পাড়ায় ঘুরতে। এই তোকে ভাই বোনের কি হইছে, খালি ওই পাড়ায় ঘুরতে? হ্যাঁ মা, যদি রাগ না করে একটা কথা জিগাই। জিগা। ওই যে উত্তর পাড়ার রহিম আঙ্কেল, মানে রহিম চাচা, উনার লগে তোমার কি হাড্ডা? চুপ, ওই রহিমের নাম এই বাড়িতে নিবি না। ঘটনা তেমন কিছু না। আচ্ছা, কই ও তো একটু বাইরে কইলো, বাজারে যাইতেছি। তুমি কি জানো হান্নানে ওই রহিম চাচার মায়ের লগে? আমার সেই একই কথা, মায়ের লগে কি?
আমার পুলার আমি একবার না করছি, আমার পুলার ওই বাড়িতে আর যাইব না বাকি জীবনে। আমি তো ভাবছি তুমি জানো না, আমার কাছে মনে হইলো যে অগ দুজনের মধ্যে সম্পর্ক চলতেছে, তাই আর কি আমি তোমাকে কইতে গেলাম। তুমি খালি আমার কথা কথা মাইশা বারবার তুই একই কথা কইতেছস, রহিমের বাড়িতে পা দেওয়া তো দূরের কথা, আর মেয়ের সাথে কিসের সম্পর্ক করবো আমার পুলা? ঠিক আছে, আমি আর কিছু কইতে যাবো না, তোমার পোলা যদি সম্পর্ক করে না থাকে তোমার পোলারে জিগাও, আমার কর্মালিক আমি কইলাম, খালি বোকা দেয় আমারে। না কাহিনীটা জানি কেমন গন্ডগোল লাগতেছে, বুঝবার পারছি আমার কি করণ লাগবে। রহিম মিয়া, আয় রহিম মিয়া, কই গেছো? বাইরে উতর দেরি তো বড় সাহস। এই কি হইছে, তুমি আমার বাড়িতে? আগুন তো লাগলোই, তোমার মুখটা আমি দেখবার চাইছিলাম না, এখানে আইছি একমাত্র তোমার মেয়ের কারণে। তোমার মেয়ে এখানে আইতে আমার বাধ্য করছে। দেন আমার মাইয়া কি করছে? ইস, মনে হয় যে ভাজা মাছটা উল্টিয়া খাইতে পারো না। তোমার মেয়ে কি করছে তুমি জানো না? হ্যাঁ, নিজেই তোমার মেয়েরা আমার পোলার পিছে লালাই দিত, আর এখন কইতাছে কি হইছে? হ্যাঁ চুপ করো, আমার মাইয়া তোমার মতো প্রতারক না। রিয়া, এই রিয়া ডাক দাও, আমারে কই চুপ করতে, আহুক এদিকে আয়। কি কয়, কি কইতেছে শোন? তুই বলে তার পোলার লগে ভালোবাসা করিস, প্রেম করিস, তোমারে কি কইলো? কেডা আবার কইবো, আমি কইছি, আর আমারে কইছে আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে নিজের চক্ষে দেখছে, আর আমার মেয়ে যা কইছে সত্য কথা কইছে, এর জন্য এই বাড়িতে আইছি। আরে আল্লাহ, পানি যে কোন মেয়েতে কোন মেয়েতে গেল আমি টেরে পাইলাম না। আমার বড় মাইয়াও তো আমার বায়ান্নরে প্রেম করে। খবরদার আর তুলে কথা কইবা না। হ্যাঁ মানা করিয়ে দিতেছি, আর তুলে কথা কইবা না। এখন যে মুখ নিয়ে আইছিলে আস্তে আস্তে এখন কালা কইরে আমার বাড়ি থেকে বাড়াই যাও। চুপ, যাইতাছি, আর আমার মেয়েরও আমি দেখতাছি। তবে এই যে আমার মেয়ে আর তোমার পুলাই যা কীর্তি গালাপ করছে, এগুলা যদি আমি শোধ না নিছি তাহলে আমার নাম সোহাগিনা। ও দাও, তোমার আমি খুব ভালো চিনি। শোন, আবার যদি ওই পুলার লগে তুই মেলামেশা করস তাইলে তোর ঠেয়াই আমি একবার ভেঙে ফেলামু, আর না হলে বাড়ি থেকে একবার বাইর করে দিমু। এই বাবা রাগ করে না, কি করো, ভুল করছে, ভুল করছে। এই তুই কই যাস? যাইতেছি গে বাইতে বাইরে, তুমি না কইছো ঠ্যাং বাঙ্গালে বা আর বাইতে বার করে দিবা, ওর সাথে কথা না কইতে আমি থাকতে পারবো না। এই আবার তুই কই যাস? আব্বা, রিয়া ওই বাড়ির পোলার লগে প্রেম করে দিখা পরে বাইর থেকে বাইরে যাইতে কইছো, আমিও তো ওই বাড়ির মেয়ের লগে প্রেম করি। তুই আমার দ্বারা দ্বারা কি তামসা দেখতেছিস? তুইও বাইরে যা। বাবা কয় কি, আমি তো প্রেম ভালোবাসা করি না, আমি কোনো জায়গায় থাকবো আস্তাত, আমি থাকবো বাবা আমি। তুমি যাইও না, তুমি আর বাদ থাকো বাঁকা, তুমি একটা প্রেম ভালোবাসা করো, আমি একা বাড়িতে থাকবো, কারুর দরকার নেই আমার। হানান, এই হানান বাইরে তাড়াতাড়ি বের। মা কি বাবা কি সিলেজুলি করতেছ? কিসের মা? কার মা? কখন মা হইলাম? আমি যদি তোর মাই হইতাম তাহলে আমার কথা অবাধ্য কইরা ওই বাড়িতে যায় ওই বাড়ির মায়ের লগে প্রেম করতি না। মা তাতে কি হইছে? মা তাতে কি হইছে? হারাম দাদা, তুই আমার পোলা না, তুই যা ঘর যা, তোর জিনিসপত্র নিয়ে এখন এই মুহূর্তে বাইরে যাবি, যা। ঠিক আছে চলে যাম, যা। হারাম দাদা কত বড় সাহস, আমার কথা অমান্য করছে। না আমি ঠান্ডই, ঠিক আছে নালে বাইর করতে দাম না। বাড়ি ছেড়ে চলে যায়,
তাহলে আমি এনে থাকি কি করব? আমিও তো এবারে পোলার লগে প্রেম বুঝবার পারছি তো। আগের হাল দিন দিয়া যায়, পরের হাল অন দিয়া যায়। যা, আমার কোনো পোলা হন নাই। আজকে থেকে মনে করব যেগুলো আমি জন্ম দিছিলাম সেগুলো মইরা গেছে। যা বাইরা হারাম দাদিরা। হ্যাঁ, আমি এই মানুষটারে দেখতে পারি না। এই মানুষটার বাড়িতে যায় একেবারে প্রেম করছে, ভালোবাসা করছে, ওই রকম পোলা পানের গুলি মারি। এতদিনে এই চিনলাম আমার পোলা পান, ভালো করছি কি মায়ের জামাই আর পুলার বউ নিয়ে খুব আনন্দ আছো নাকি? তুমি কি কইতাছো? আর তুমি এই বাড়িতে পা দিছো কে লিগা? কিসের মায়ের জামাই, কিসের পুলার বউ? আরে তোমার বাড়িতে আমি আসি নাকি, এই কথাটা কৌনির লাইগা আসলাম যে পুলার বউ আর মাইয়ার জামাই নিয়ে খুব আনন্দ করতেছো, খাওয়া দাওয়া করতেছো না? দেখো আমার মাথায় কিন্তু একেবারে আগুন জ্বলতাছে, আর আগুনটা জ্বালাইও না। তোমার পোলা পানের কারণে আমার পোলা পান দুইটা আমি বাড়ির থেকে বাইর করে দিছি। আর যাও এনতিকা, চুপ করো, সাজা নিয়ে গল্প কর, আর জায়গা পাইলে না না। আমার পোলা মাইয়ে আসে তোমার বাড়িতেই উঠছে, বাইর করো ওকে। আহারে বুইরা, কত শখ! এই বুইরার সে হারাই আমি তো হারি না, আর পোলা পান গুলো আমি ঘরে জায়গা দিমু, আমার তো খায় আর কাম নাই। যাও কইতে দেহো, আমার নিজের মাথা নষ্ট, আমার নিজের পোলা পান আমি বাইর করে দিছি, কই গেছে কি সমস্যা আমি কিচ্ছু জানি না। কি কইলে? আমি বুইরা নাকি? আহা, কি তুমি সুইয়ান রে! আমার মুখ দেখতে ইচ্ছা করে না, আমার চোখের দিকে তাকাইয়া কও তো একবার। ইস রে, কি আমার চোখ মনে হয় যে চোখের ভিতরে হীরা জহরত লুকাইয়া রাখছে, যে আমার চোখের দিকে তাকাইয়া কথা কইতে হইব। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমার পোলা মাইয়া আইসা তোমার ঘরেই উঠছে, আমার বাড়িতে ওরা বাড়াই আইছে। দেখো আমার কথা বিশ্বাস করলে করো, আর না করলে তুমি নিজে যাও দেখা করে। তোমার পোলা মিয়াও নাই আর আমার দুইটাও নাই, আমার হারাম দাদা দুইটা একবার দিছি বাইর করে। আমি কি তোমার পোলা মায়েরও বাইর করে দিছো? হ্যাঁ। আরে আমার পোলা মায়েরও তো বাড়ি থেকে বাড়াই আছে, আসলে তো তোমার বাড়িতেই আইবো। আমি তো একবার কইলাম যে এই বাড়িতে আহে নাই, আমার দুইটাও বাইরে গেছে। আমি তো মনে করলাম না যে তোমার বাড়িতে গেছে। দেখো এই কিছু কিন্তু সব তোমার জন্য হইতাছে। তুমি যদি সেই দিন ওই আমাগো ভালোবাসাটা টিকাই রাখতে, তাইলে আর এই সব অশান্তি এখন হইতো না। এই তোমার কি তাল তো বাকি সব আছে? হ্যাঁ, কিসের ভালোবাসা? পুরানো দিনের কথা ওই দিনই শেষ। পুরানো দিনের কথা ভোলা বাজায়, আর যদি হয় ভালোবাসার কথা সেটা কি কোনোদিন ভোলা যায়? ভোলা যায় না। আমি তো আজকেও তোমার জন্য ভুলতে পারি নাই তোমার কথা। ইসি রে, চলো আমরা দুইজন মিলে আবার পোলা পানের খুঁজে নিয়ে আসি। এই শোনো, আর ওইদিকে যাইয়ে কি হইব? ওরা যা করে একটা করুক, আমাকে তো মিলার জীবনে হইল না। ওরা যদি মিলে যায় যাক না, কি অসুবিধা কি? আমার মনে হইতাছে তুমি ঠিকই কইতাছ, এ জন্মেও আমাকে মিল আর সম্ভব না। অগ মিলতে হইলে তাও তো একটা সম্পর্ক ভালো থাকবো আর কি, তাই না? তুমি তাইলে খুশি তো? ফাঁকে থাকো, কিসের খুশি? যেমন ফাঁকে রাখছি সেমনি ফাঁকেই থাকবা। পোলা পানে মিলবো দেখে তোমার সাথে যে আমার মিল হইব এটা কোনোদিনও না। যাও, তুমি তোমার বাড়িতে যাও। তাইলে গেলাম। যাও, মনে করছো পোলা পানের মিল হইব দেখে সে আমার সাথে রঙ্গ ঢঙ্গ করতে পারবো।